হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপি স্যামন মাছ ভুনা, তবে একটা স্পেশাল মশলা দিয়ে একটু ভিন্নভাবে রান্না করব। এই ভুনা মাছটা খেতে অসাধারণ মজা, বিশেষ করে সরপুঁটি অথবা পুঁটি মাছ এইভাবে রান্না করলে অসাধারণ মজা হয়। তবে যে কোনো বড় মাছ এভাবে রান্না করা যাবে। নিয়েছি 750 গ্রাম স্যামন ফিলে, এভাবে পিস করে কেটে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ। প্রতিটা মাছের পিস মশলা দিয়ে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন মাছ রান্নার মশলাটি বানিয়ে নিব। মশলা বানাতে লাগবে 10-15টা শুকনা মরিচ। আমি 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের ঝাল বুঝে কম বেশি করে নেবেন। নিয়েছি 2 কাপ পাতলা করে কাটা পেঁয়াজ, 1 বড় সাইজের রসুন। এভাবে প্রতিটা রসুনের কোয়া আমি মাঝখানে 2 ভাগ করে কেটে নিয়েছি। প্যান গরম হলে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পাতলা করে কাটা পেঁয়াজ, কিছুক্ষণ ভেজে দিয়ে দিব রসুন। এখন রসুন এবং পেঁয়াজ ব্রাউন করে ভেজে তুলে নিব। একই প্যানে অ্যাড করছি আরো 2 টেবিল চামচের মতন তেল। এই তেলের মধ্যে এখন মরিচগুলো ভেজে নিব। সবকিছু ভাজা শেষ, এখন ব্লেন্ড করে নিব। সো মশলা রেডি, এখন রান্না করতে চলে যাচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেল গরম হলে মাছের পিসগুলি দুপাশ হালকা ব্রাউন করে ভেজে নিব। স্যামন মাছ বেশি ভাজলে ভিতরটা ড্রাই হয়ে যায়, তাই ইচ সাইড 1 থেকে 1.5 মিনিট করে ভাজবেন। এখন একই প্যানে আরো 1/4 কাপ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন মশলা থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিব। তরকারি রংটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার, তবে এটা একদমই অপশনাল। মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। এভাবে তেলের মধ্যে আরও 2 মিনিট মশলা কষিয়ে 1/2 কাপ পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর অপেক্ষা করব মশলায় বাবলস না আসা পর্যন্ত। বাবলস আসার পর ভাজা মাছ দিয়ে দিব। এখন ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করব 3 থেকে 4 মিনিট। তিন থেকে চার মিনিট পর মাছের পিসগুলি উল্টিয়ে দিব এবং কিছু কাঁচা মরিচ দিয়ে ঢেকে লো হিটে 2 মিনিট রান্না করব। দু মিনিট পর দেখুন অলরেডি তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবং 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া,
হালকা ভাবে নেড়ে একদম লো হিটে রান্না করব 2 মিনিট। দুই মিনিট পর মাছ ভুনা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে দেখবেন, আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।